হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো খুবই গুরুত্বপূর্ণ, কাল রাতে যেমন বলেছিলাম যে অনপ্যাসিভ 360 হওয়ার কথা আছে, অনপ্যাসিভ 360 কাল রাতে হয়েছে। এবং সেখানে অ্যাজ ইউজুয়াল মাটি স্যার, রেড স্যার, ক্রিস স্যার সবাই এসেছিলেন এবং সেখানে মিটিং হয়েওছে, সব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। কিন্তু বলতে পারেন একটা কথা যে হ্যাঁ, অ্যাজ স্যার আসতে পারেনি, এটা সত্যি কথা। তার কারণ সেটাও অ্যাজ স্যার, মানে সেটা অ্যাজ স্যার না, অ্যাকচুয়ালি মাটি স্যার বলছিলেন যে উনি অ্যাকচুয়ালি বিজি আছেন, যার জন্য উনি আসতে পারেননি, ঠিক আছে। কিন্তু এর মানে এটা নয় যে উনি আসছেন না বা এরম কিছু না। অ্যাকচুয়ালি অ্যাজ স্যার যে আসতে পারেননি, আমরা এটা এক্সপেকটেশন করেছিলাম, এটা আমাদের আশা অ্যাকচুয়ালি, ঠিক আছে। কারণ অ্যাজ স্যারের ওটা মিটিং নয় বা অ্যাজ স্যারের ওটা আসার কথাও নয়, ওরম ব্যাপার কিছুই না। অ্যাকচুয়ালি যত বাড়ি হয় ওটা অ্যাজ স্যারকে ইনভিটেশন তো পাঠানোই হয়, রেড স্যারের তরফ থেকে, মাটি স্যারের তরফ থেকে লিঙ্ক পাঠানো হয় ইনভিটেশন আসার জন্য। বাট আসবেন কি আসবেন না সেটা টোটালি ডিপেন্ড অন অ্যাজ স্যার, অ্যাজ স্যারের ওপর ডিপেন্ড করছে যে অ্যাজ স্যার টাইম পাচ্ছেন কি না, ওই সময় ওনার সময় হচ্ছে কি না, উনি মিটিংয়ে আছেন কি কোথায় আছেন, সেটা তার উপর ডিপেন্ড করে প্রথমত। দ্বিতীয়ত আরও একটা কথা হচ্ছে, আমরা একটা এক্সপেকটেশন ধরে নিয়েছিলাম, কারণ লাস্ট 4-5 সপ্তাহ 6 সপ্তাহের মতো অ্যাজ স্যার বারবার অনপ্যাসিভ 360 এসেছেন এবং আপডেটস দিয়েছেন, যার জন্য এটা আমাদের মনে হয় যে হ্যাঁ অ্যাজ স্যার হয়তো আসবে, অ্যাজ স্যার হয়তো আসবে, আর কিছুই না। এছাড়া আরও একটা লাস্ট যেটা বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দেখুন, অ্যাজ স্যার অবশ্যই আগাগোড়া অ্যাজ স্যার একটা মিটিং নিয়ে আসেন, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার নয় যে কারোর মিটিংয়েই শুধু চলে আসেন, না এরকম নয়। অ্যাজ স্যার কখনও কখনও অনপ্যাসিভ 360 আসে, কখনও কখনও লিন নাকামোটোর শোতে আসে, কখনও কখনও ও মিনু শোতে আসে। তো বিভিন্ন বিভিন্ন মানুষের শো হয় যেখানে যেখানে অ্যাজ স্যার আসে এবং মাঝে মাঝে কিছু কথা বলে যায়, সেটা মাঝে মাঝে। বাট মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় কি হয় না, উনি নিজে মিটিং লিঙ্ক ক্রিয়েট করেন। আপনারা সবাই জানেন যে অ্যাজ স্যার ও কানেক্ট থেকে লিঙ্ক দেয় বা আগে জুমে হলে জুমে দিত এবং মিটিংয়ের নাম দিত, কিছু না কিছু মিটিংয়ের নাম থাকতো, ঠিক আছে, সেখানে আসতো এবং অ্যাজ স্যার এসে সেখানে মিটিং করতো, ঠিক আছে, আগাগোড়াই। তো এরকম কারণ মিটিংয়ে আসতো না। যাই হোক, তার মানে আমার কথার বক্তব্য হচ্ছে এটাই যে অ্যাজ স্যার আসেনি মানে এই নয় যে আপনাকে অনপ্যাসিভ 360 বা নেক্সট কবে কী হবে তার জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, অ্যাজ স্যার চাইলে কালও আসতে পারে, পরশু আসতে পারে, তারপরের দিনও আসতে পারে, ঠিক আছে। সেটা নিজেদের সিস্টেম, নিজেদের সব কিছু, যে কোনো মুহূর্তে দেখবেন ও ব্যাক অফিসে পপ আপ এসে যাবে এবং বলবে অ্যাজ স্যার আসছেন, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি। অ্যাকচুয়ালি অ্যাজ স্যারকে আসা নিয়ে আপনারা কোনো প্যানিক করবেন না যে অ্যাজ স্যার এলো না কী হবে, এক্ষুনি কমেন্টে ভরে যাবে আমি জানি ভিডিওতে যে অ্যাজ স্যার কোথায় গেল, অ্যাজ স্যার কোথায় গেল। হ্যাঁ, অনেক রকম অনেক মানুষ কমেন্ট করবেন, কিন্তু তাও বলছি যে ওরকম কোনো ব্যাপার নেই। অ্যাজ স্যার আসার হলে তিনি আসবেন, তিনি নতুন মিটিং ক্রিয়েট করে আসবেন, এরম নয় যে শুধু অনপ্যাসিভ 360 ছাড়া উনি আসবেন না, এরম ব্যাপার নয়, ঠিক আছে। নেক্সট যেটা, এটা মাটি স্যার বলার পরে এটার মাটি স্যার যেটা বলেছেন যে দেখুন, এরকম যারা ভাবছেন বা এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা এটা ভাবছেন যে অ্যাজ স্যার আসছে না বা আমরা কোনো কোম্পানির কোনো আপডেট পাচ্ছি না, কোম্পানির কোনো খবর পাচ্ছি না, কোম্পানিতে কি হচ্ছে যে রিলেটেড আমরা আপডেট শুনতে চাই সেই সব কোনো আপডেট পাচ্ছি না, তার মানে এটা নয় যে কোম্পানিতে কোনো কাজ হচ্ছে না। ভালো করে বুঝুন, কোম্পানিতে যে কোনো কাজ হচ্ছে না, কোম্পানির এতগুলো অফিস, ভালো করে বুঝুন, হায়দ্রাবাদ, সিঙ্গাপুর, দুবাই, আবুধাবি, ইজিপ্ট, বাংলাদেশ, ইউএসএ, তো এত যে অফিস আছে, এখানে কি সবাই হাত গুটিয়ে বসে আছে, কেউ কোনো কাজ করছে না? না, একদমই নয়, এটা সম্পূর্ণ ভুল। সমস্ত মানুষ যে যার কাজ আছে, যার যা কাজ আছে সে সাই কাজ করছে, এরকম কোনো ব্যাপার নেই যে কোনো কাজ হচ্ছে না, সবাই চুপচাপ বসে আছে, কোনো আপডেট পাচ্ছি না মানে কোম্পানি থেমে গেছে, না একদমই নয়, একদম সম্পূর্ণ ভুল। কোম্পানি যে যার কাজ সে তার করছে, যে কোনো অফিস, যা অফিস আছে, যাতে যা কাজ হবার তা হচ্ছে কন্টিনিউ। আমরা দেখতে পাচ্ছি না সেটা আমাদের আলাদা কথা, কারণ সব কিছু কোম্পানি আগে থেকে আর ইনভলভ করে না আমাদেরকে, আগে থেকে হয় না, অ্যাকচুয়ালি আগে হয় তারপরে বলা হয়। কি বললাম, এটা চেঞ্জ হয়ে গেছে এই রুলসটা। অ্যাকচুয়ালি অ্যাজ স্যার নিজেও বলেছেন যে আগে কি হতো না, আগে অ্যাজ স্যার যদি কিছু ভাবতো সেটাও এমন কি শেয়ার করতো, অ্যাজ স্যার যদি ভাবে যে এটা করবো তো সেটাও শেয়ার করতো। কোনো প্রোডাক্ট নিউ আসবে কি আসবে না সে তো পরের কথা, অ্যাজ স্যার ভেবেছে যে এরকম একটা কোনো প্রোডাক্ট আনা উচিত তো অ্যাজ স্যার সেটা সঙ্গে সঙ্গে শেয়ার করতো। কোনো প্রোডাক্টের সম্বন্ধে, নতুন একটা প্রোডাক্ট ধরুন বানানো হবে, ঠিক আছে, ধরুন বানানো হবে, একটা আইডিয়া এসেছে এবং সেটা নিয়ে ধরুন সবে সবে মিটিং হয়ে
হয়েছে এবং সেই প্রোডাক্টটা বানানোর কাজ ধরুন এক সপ্তাহ পরেই শুরু হবে, এখনও কিচ্ছু নেই, শুধু ভাবা হয়েছে, সেই সম্বন্ধেও অ্যাসার বলে দিত এবং বলতো যে হ্যাঁ এটা এরম সময় লাগবে হয়ে যাবে। তো তারপরে মানুষ আশা করে বসে থাকতো, সমস্ত ফাউন্ডার্সরা বসে থাকতো, কারণ ফাউন্ডার্সরা তখন অত জানতেও না, বুঝতেও না, সবাই বুঝতে চাইতেও না। তখন তখন সবাই কী করতো না, ভাবতো অ্যাস স্যার তো বলেছিল এইটা এই মাসে আসবে, ওটা ও মাসে আসবে, সেটা কেন এলো। কিন্তু স্বাভাবিকতই সেই প্রোডাক্টটা সেই মাসের মধ্যে তৈরি হবে না, এটা সবাই জানে, কারণ কারণ সময় লাগে, বারবার প্রচুর ধরনের টেস্টিং থাকে, প্রচুর ধরনের প্রসিডিওর থাকে, হ্যাঁ, তো যার জন্য সেটা হওয়া সম্ভব হয় না। এই কারণে যখন আস্তে আস্তে কোম্পানিতে এক্সিকিউটিভস বাড়লো, কোম্পানিতে ডিসিশন যখন অ্যাসার ছাড়াও আরও অনেক লোকরা রইল, যখন তাদের সাথে মিলে মিটিং করে অ্যাসার ডিসিশন নিত, ঠিক তখনই এই ডিসিশনটাও চেঞ্জ হয় যে অ্যাসার আর কোনো কোনো কিছু আগে থেকে বলবেন না, ঠিক আছে। অ্যাসার নিজে তারপরে এসে এই কথাটা স্বীকার করেন যে এরম এরম ব্যাপার, তো আমি আজ থেকে বলবো না, এবার থেকে শুধু সেটাই বলবো যেটা কমপ্লিট হবে, যে নিউজটা কমপ্লিট হয়ে যাবে, যেটার কাজ শেষ হয়ে যাবে সম্পূর্ণ, আমি সেই আপডেটটা এসেই দেবো। তো দেখবেন এখন অ্যাসার এসে শুধু সেটাই বলেন যেটা কমপ্লিট হয়। দেখেছেন বারবার মার্চেন্ট হওয়ার পরেও কিন্তু অ্যাসার কখনো আসেননি, আপনি দেখবেন পেমেন্ট ফেলড হয়ে গেছে, পেমেন্ট ফেলড হয়ে যাওয়ার পরেও কিন্তু মার্চেন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু অ্যাসার আসেনি, অ্যাসার তখনই এসেছে যখন মার্চেন্ট নতুন সেট আপ হয়েছে, বুঝতে পেরেছেন। তিনবার যখন মার্চেন্ট সেট আপ করে অ্যাসার এসেছেন এবং বলেছেন যে হ্যাঁ আমরা মার্চেন্ট সেট আপ করে ফেলেছি, দেখুন আপনারা পেমেন্ট করতে পারবেন কাল থেকে পরশু থেকে। তো এটাই আমার বলার ছিল যে অ্যাকচুয়ালি কাজ গুছিয়ে অ্যাসার আসেন, নইলে আসেন না। তাই এবারেও যখন দেখবেন আপনি অ্যাসার এসেছেন তো প্রচুর কিছু নিয়েই এসেছেন, প্রচুর খবর টবর সব কিছু আপডেটস নিয়ে আসবেন, যেটা আমি শুনতে চাই, যেটা আপনি শুনতে চান, যেটা সমস্ত ফাউন্ডার শুনতে চায়, সেই সমস্ত খবরই অ্যাসারের কাছে আছে এবং সেগুলো নিয়ে তবে অ্যাসার আসবেন। এছাড়া পেমেন্ট রিলেটেড যারা পেমেন্ট করছেন তারা একটা কথা মাথায় রাখবেন যে আপনার যত পেমেন্ট হচ্ছে কোম্পানিতে সমস্ত আপডেট আছে, সেটা পেমেন্ট ফেলড হোক, পেমেন্ট দুবার কাটুক, পেমেন্ট টাকা কেটে নিক, টাকা রিফান্ড ফেটে দিক, যাই হোক না কেন সমস্ত খবর কোম্পানির কাছে আছে। আপনারা শুধু ফলো আপ করবেন যেভাবে আমি বলেছি, স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের সাপোর্ট টিমে মেল করবেন, যেভাবে কথা বলতে বলেছি সেভাবে কথা বলবেন, কোম্পানির সাথে জুড়ে থাকবেন, দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, যদি প্রবলেম হয় তো, আদারওয়াইজ কোনো চিন্তা করার কোনো বিষয় নেই, ঠিক আছে। বাকি সব কিছু স্মুথলি রান হচ্ছে, কোনোম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। পেমেন্ট ধীরে সুস্থে করুন, অনেক মার্চেন্ট আছে তো টাকা পয়সা একটু এদিক ওদিক হচ্ছে, একটু বেশি কাটছে, কারোর কারোর কম কাটছে, এই নয় যে সবার বেশি কাটছে, কারোর 9000, কারোর 8000 সামথিং, কারোর 9500, 600, 700 এরকমও কাটছে। কিছু কিছু মার্চেন্টে থেকে মানে বেশি চার্জ নিচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক একটু সাবধানে আমি আপনাদের সাজেশন দেবো যে হয়তো 10000 টাকার মতো আশেপাশে ব্যাঙ্কে রাখুন, তাহলে আপনার পেমেন্টটা হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কত টাকা কাটলো এবং আপনার কাছে কত টাকা আছে আর কি, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন, পেমেন্টগুলো করে ফেলুন, তারপর অ্যাসার তো অবশ্যই আসবেন, অ্যাসারের ভরসায় রাখুন, প্যাসেন্স রাখুন, অ্যাসার অবশ্যই আসবে এবং আপডেট সমস্ত কিছু দেবে যা যা আমরা শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।